প্রিয় বন্ধুরা তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের ইতিহাস পরীক্ষা শেষ হয়ে গেছে এবং কালকে রয়েছে জীবন বিজ্ঞান পরীক্ষা মাধ্যমিক জীবন বিজ্ঞান দু হাজার সমস্ত প্রশ্ন নিয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব যেমন বলব তোমাদের এ শর্ট কোশ্চেন তেমনই বলবো বট কোশ্চেন এছাড়া তোমাদের এবছরের যে চিত্র আসতে চলেছে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের কালকের প্রশ্নপত্রের গঠন কি হবে সমস্ত কিছু আলোচনা করব মানে জীবন বিজ্ঞানের এ টু জেড সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে কারণ তোমাদের খুবই কম সময় রয়েছে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো যদি জীবন বিজ্ঞানে নম্বর বাড়াতে হয় আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে হাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে তোমরা অনেক এরকম ছাত্রছাত্রী রয়েছে যাদের মাধ্যমিক ইতিহাস পরীক্ষা ভালো হয়েছে অনেকের খারাপ হয়েছে এ কারণ প্রশ্নপত্রের যে গঠন একেবারে জঘন্য হয়েছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় কারণ এই ধরনের প্রশ্ন এবছর ছাত্রছাত্রীদের করা একেবারেই উচিত কাজ হয়নি বলে আমার ব্যক্তিগত মতামত রয়েছে কারণ যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে আমি যে শিক্ষকদের সাথে আমার পরিচিত রয়েছে তারাও ব্যক্তিগতভাবে বলছে এমন কোশ্চেন তারাও বুঝে উঠতে পারছে না যে অ্যান্সারটা কী হবে চট করে বলে দিতে পারছে না মানে বুঝতেই পারছো তোমাদের ক্ষেত্রে কতটা কঠিন হয়েছে কঠিনতর হয়েছে বইয়ে অ্যাকচুয়ালি নেই ইতিহাসে এরকম কোশ্চেন রয়েছে যে কোশ্চেন তোমাদের দিয়ে দেওয়া হয়েছে কাজেই তোমাদের প্রত্যেককে বলে রাখি যে তোমাদের ইতিহাস পরীক্ষার যে প্রশ্নপত্র এটা অত্যাধিক অন্যরকম হয়েছে যেমন ইতিহাস প্রশ্নের গঠন হয়েছে অচেনা তেমনই ইতিহাস প্রশ্ন হয়েছে এ কঠিন কাজেই এই তোমরা ইতিহাস প্রশ্ন অনেকেরই খারাপ হয়েছে ইতিহাস পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে অতটা তুলনামূলক ভালো হয়নি এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি প্রশ্ন কঠিন হয়েছে পর্যাপ্ত নাম্বার তোমাদের দিয়ে দেওয়া হবে পাঁচ নম্বর তোমাদের দিয়ে দেওয়া হবে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই যেটা হয়ে গেছে যেটাকে আমরা পরিবর্তন করতে পারবো না সেটা নিয়ে ভেবো না তোমরা অতি অবশ্যই পরবর্তী জীবন বিজ্ঞান পরীক্ষা অর্থাৎ কালকের পরীক্ষা নিয়ে ভাবো যেটাকে তুমি ঠিক করতে পারো যেটা নম্বর তুমি বৃদ্ধি করতে পারো এবার মূল আলোচনায় জীবনবিজ্ঞান নিয়ে আসি তোমাদের মাধ্যমিক দু হাজার বাইশের জীবনবিজ্ঞান পরীক্ষায় যে কোশ্চেনগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ যে চিত্রগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করবো তার আগে তোমাদের যে প্রশ্নপত্রের গঠন রয়েছে বোর্ড এবং পর্ষদের তৈরি যে প্রশ্নপত্র তোমরা কালকে দেখতে পারবে তার গঠন সম্পর্কে একটু আলোচনা করি যাতে তোমাদের প্রশ্নপত্র পড়তে বা বুঝতে সুবিধা হয় দেখো সবার প্রথমেই তোমাদের বলে রাখি প্রশ্নপত্রে কিন্তু তোমাদের মোট চারটি বিভাগ থাকবে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ আর ঘ বিভাগ তো এই প্রথম বিভাগে তোমাদের কবিভাগে বিভাগে থাকবে এমসিকিউ যেখানে তোমাদের পনেরোটা এমসিকিউ কিউ দেওয়া থাকবে এই পনেরোটা এমসিকিউই কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে অর্থাৎ পনেরোটা এমসিকিউতে কিউ পনেরো নম্বর তোমাদের ক বিভাগে থাকছে এরপরে রয়েছে ক বিভাগ খ বিভাগের মধ্যে কী থাকছে খবিভাগের বিভাগের মধ্যে কিন্তু থাকছে সুন্দর স্থান পূরণ সত্যমিত্যে দামপক্ষ বামপক্ষ মেলানোর কথা বলবে তারপরে অন্যান্য কোশ্চেনও কিন্তু দেওয়া থাকবে সুন্দর স্থান থাকবে পাঁচটা এক করে পাঁচ নম্বর সত্যমিথ্যা থাকবে পাঁচটা এক করে পাঁচ নম্বর এবং তোমাদের দামপক্ষ বামপক্ষ মেলাতে দেবে পাঁচটা যেখানে পাঁচ নম্বর এবং বাদবাকি বাকি থাকবে ছ নম্বর টোটাল একুশ নম্বর তোমাদের থাকবে একুশটা কোশ্চেন তোমাদের করতে হবে ছাব্বিশটা কোশ্চেন দিয়ে দেবে তার মধ্যে একুশটা কোশ্চেনে তোমাদের এক করে একুশ নম্বর এই খ বিভাগে থাকছে এরপর পরেই আছে গ বিভাগ গ বিভাগে কিন্তু দু নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া হবে এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের এখানে লিখতে হবে টোটাল সতেরোটা প্রশ্ন দেওয়া থাকবে দু নম্বরের যেখান থেকে তোমাদের বারোটা প্রশ্ন লিখতে হবে অর্থাৎ প্রত্যেকটির মান দুই করে বারো দু চব্বিশ নম্বর কিন্তু গ বিভাগ থেকে থাকছে এরপরেই রয়েছে ঘ বিভাগ এবং শেষ বিভাগ যে এই বিভাগে কিন্তু পাঁচ নম্বরের বড কোশ্চেন থাকবে ঠিক আছে বারোটা পাঁচ নম্বরের কোশ্চেন থাকবে এ তার মধ্যে ছটা লিখতে হবে প্রত্যেকটি বট কোশ্চেনের সাথে একটি করে অর দেওয়া থাকবে অর্থাৎ বারোটা কোশ্চেন থাকবে তার মধ্যে তোমাদের ছটা লিখতে হবে একটির সাথে একটি অর দেওয়া থাকবে এরকমভাবে থাকবে এবং এর মধ্যে যেরকম থাকবে বট কোশ্চেন পাটে পাটে এ মানে দু নম্বর তিন নম্বর মিলিয়ে টোটাল পাঁচ নম্বর এক একটা প্রশ্নে থাকবে এছাড়া এর সাথেই থাকবে কিন্তু তোমাদের চিত্র অঙ্কন চিত্র কোনগুলো করবে সেটা বলছি এখানে টোটাল পাঁচ নম্বরে ছটা কোশ্চেন তোমাদের ঘ বিভাগে করতে হচ্ছে মানে পাঁচ ছয় তিরিশ নম্বর কিন্তু ঘ বিভাগ থেকে থাকছে মানে মোট নব্বই নম্বরে তোমাদের কিন্তু এই কোশ্চেন প্যাটার্ন থাকছে এই কোশ্চেন প্যাটার্ন তো বুঝলাম আর এবছর তোমাদের পরীক্ষায় যেন তিনটে অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায় এই তিনটে অধ্যায় তোমাদের সংশ্লিষ্ট সিলেবাসে তোমাদের পড়তে হচ্ছে এক্ষেত্রে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের রিভিশন ক্লাস কিন্তু আমি করিয়ে দিয়েছি যারা জানো না তাদের জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে রিভিশন ক্লাস তোমরা করে নিতে পারো এবার ভালো নম্বর পাওয়ার জন্য আমাদের কি করতে হবে দেখো ভালো নম্বর পাওয়ার জন্য কিন্তু সব সেরা হচ্ছে টেক্সট বই তিনটে অধ্যায় খুব সময় কিন্তু লাগবে না আমি ডিভিশন দিয়েছি মাত্র তিরিশ মিনিটে এ খুব জোর হলে এক ঘন্টা আর তোমাদের দু থেকে তিন ঘন্টা লাগবে টেক্সট বইটা পড়তে আমি বলবো সবার প্রথমে তোমরা কোনো সাজেশানের ওপর বিশ্বাসী না হয়ে নিজে এ তোমরা তিন ঘন্টা কিংবা পাঁচ ঘন্টা টেক্সট বইটাকে পড়ো টেক্সট বইটাকে পড়ার পর টিচাররা যেগুলো সাজেশন দিয়েছে সেই সাজেশনগুলোকে তোমরা ভালো করে নক্ষ দর্পণে আনো এবং তারপরে সেগুলোকে প্র্যাকটিস করো যদি তোমরা নাইনটি পারসেন্ট অ্যাভাব নাম্বার পেতে চাও হ্যাঁ বন্ধু তুমি পেতে পারবে যদি তোমরা টেক্সট বই খুব ভালো করে পড়ো এরপরেও যদি তোমরা সাজেশন চাও তোমাদের জন্য ডেডিকেটেডভাবে ভাবে এমসিকিউ দু নম্বরের কোশ্চেন চার নম্বরের কোশ্চেন সমস্ত ও কোশ্চেনের পিডিএফ আমি করে দিয়েছি ই প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রথম অধ্যায়ের থেকে এমসিকিউ থাকবে থাকবে দু নম্বরের কোশ্চেন থাকবে চার নম্বরের কোয়েশ্চেন থাকবে সেগুলো দিয়েছি ই দ্বিতীয় অধ্যায় থেকে দিয়েছি তৃতীয় অধ্যায় থেকে দিয়েছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় যারা সারা বছর ধরে জীবনবিজ্ঞান বই ধরনি বা কিছুই পড়নি তাদের জন্য ওই পিডিএফটি তৈরি করেছি এবং যারা সাজেশান পড়ে যেতে চাও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ে যেতে চাও তাদের জন্য ওই পিডিএফ তৈরি করে আমি দিয়ে ওখান থেকে তোরা তোমরা সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড করে উত্তর সহ প্রশ্ন পেয়ে যাবে তার আগে পুরো ভিডিওটা ওয়াচ করো অনেক বিষয় এখানে বলবো তো এই যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে আর জীবন বিজ্ঞান পরীক্ষা মানেই কিন্তু চিত্র চিত্র থেকে সহজেই কিন্তু নাম্বার তোলা যায় এখানে পাঁচ নম্বর তোমরা চিত্র থেকে পেয়ে যাবে তাহলে এবছরে কোন কোন চিত্র ব্যবহার প্র্যাকটিস করবে দেখো প্রত্যেকটা চিত্র প্র্যাকটিস করা কিন্তু অনেকের ক্ষেত্রেই সম্ভব নয় সবার প্রথমে যে চিত্রটা তোমরা জীবনবিজ্ঞান পরীক্ষার জন্য প্র্যাকটিস করবেই করবে এবং ভালো করে নখদর্পণে দর্পণে আনবে সেটা কিন্তু নিউরনের চিত্র নিউরনের চিত্রটা এবছরের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এই চিত্রটা এবছরে আসার সর্বনা সম্ভাবনা সবথেকে বেশি এখানে তোমরা নির্দিষ্ট অংশগুলো কিন্তু মাথায় রাখবে কোথায় রেনরন রয়েছে কোথায় অ্যাকশন রয়েছে একই সাথে কোথায় রেনভিয়ারের পর্ব রয়েছে কোথায় প্রান্ত সর্ণিকোষ রয়েছে এ কোথায় প্রান্ত বুরুষ রয়েছে সমস্ত কিছু এই যে ইম্পর্টেন্ট যেগুলো বিষয় রয়েছে এ সোয়ান কোষ কোথায় তো এই সমস্ত কিছুগুলো কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে যে কোন কোন জায়গায় কি কি অংশ রয়েছে তোমাদের বইয়ে ভালো করে দেওয়া রয়েছে তোমরা টেক খোলো এবং নিউরনের চিত্র বের করে ওই অংশগুলো ভালো করে দেখে নাও কারণ ও কিছু অংশ তোমাদের চিত্র একে চিহ্নিত করতে দেবে এই চিহ্নিত করার ওপরেও কিন্তু নম্বর থাকছে কাজেই চিহ্নিত কিন্তু অতি অবশ্যই করবে আর তোমাদের প্রত্যেকে বলে রাখি যখন তোমরা জীবন বিজ্ঞানের ছবি আঁকবে তখন কিন্তু অতি অবশ্যই তোমরা ছবি আঁকার সময় আর তোমরা যখন জীবন বিজ্ঞানের ছবি আঁকবে ছবি আঁকার সময় অতি অবশ্যই কিন্তু ও তোমরা পেন্সিল ইউজ করবে কেউ পেন ইউজ করবে না এবং তোমরা যখন অংশ চিহ্নিত করবে তখনও কিন্তু তোমরা পেন্সিল দিয়েই লেখার চেষ্টা করবে এ যাতে এ তোমাদের চিত্রটা ঘিজিমিজি না হয় তো এক্ষেত্রে তোমরা পেন্সিল চিত্রতে সম্পূর্ণ ব্যবহার করার চেষ্টা করবে এরপরে তুমি যে চিত্রটা প্র্যাকটিস করে যাবে সেটা হলো প্রতিবর্ত চাপ এখানে কিন্তু গঙ্গ 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 অংবেদি স্নায়ু এবং চেষ্টীয় স্নায়ু এই যে বিভিন্ন অংশগুলো রয়েছে প্রতিবর্ত চাপের সেই চিত্রটাও কিন্তু তোমরা বই থেকে প্রতিবর্ত চাপের চিত্রটাও দেখে যাবে এরপরে যদি তোমরা আরো একটা প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে কিন্তু কোমোজোমের চিত্র তোমরা প্র্যাকটিস করতে পারো এবং অংশগুলোও তোমরা দেখে নেবে সবথেকে বেশি এবারে আসার চান্স প্রথম যে দুটো বললাম আর নিউরনটা অতি অবশ্যই খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাও অনেকেই বলছো যে চোখের এর চিত্র কি আমরা প্র্যাকটিস করবো দেখো দু হাজার কুড়িতে কিন্তু চোখ এসে গেছে সেক্ষেত্রে এবছর আসার সম্ভাবনা প্রায় খুবই কম বললেই চলে সেই কারণে তোমরা দেখে যেতে পারো অবশ্যই কিন্তু আসার সম্ভাবনা খুব কম কারণ দু হাজার এসে গেছে সেই কারণে আসার সম্ভাবনা এবছরে এ খুব কম বললেই চলে সেই কারণে চোখটা তোমাদের বললাম না আর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর সহ পিডিএফ কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে সেই প্রশ্নগুলো সরাসরি উত্তর সহ পড়ে নিতে পারো যেখানে তোমাদের কোনো অসুবিধা হবে না আর এছাড়া তোমাদের সমস্তটাই বললাম প্রশ্নপত্র বললাম আর জীবন বিজ্ঞানের এর পরীক্ষার প্রশ্নের গঠন বললাম ইম্পর্টেন্ট প্রশ্ন বললাম চিত্র বলে দিলাম এই সমস্তটাই প্রায় জীবনবিজ্ঞান নিয়ে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাও এবং তোমাদের প্রস্তুতি কেমন বিজ্ঞান নিয়ে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আরেকটা কথা তোমাদের বারবার বলে রাখি ইতিহাস নিয়ে বেশি ভেবো না পরবর্তী যে পরীক্ষা আছে সেই পরীক্ষা নিয়ে পজিটিভ থাকো এবং পড়াশোনা করো যাতে পরবর্তী যেটা তোমার হাতে রয়েছে সেটাকে তোমরা ঠিক করতে পারো তো প্রত্যেকের জন্য অসংখ্য শুভেচ্ছা রইলো ও কালকের পরীক্ষা প্রত্যেকের ভালো হোক প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত